স্বাগতম জানাইছো প্রাইম ডিবেট আর আজির অনুষ্ঠান রাজনীতি নির্বাচনের দিন ওসর সাপি আহিছে সরকার সাজু হয়েছে নির্বাচনের বাবে সাহকীয় পক্ষ সাজু হয়েছে নির্বাচনের বাবে নির্বাচন আয়োগে এপ্রিল মাহর দ্বিতীয় সপ্তাহের পর নির্বাচন অনুষ্ঠিত করার পূর্ণ সম্ভাবনা আছে আর এপ্রিল মাহতেই হয়তো দুটা পর্যায়ত পূর্বে দেখবলে পাওয়া যায় নির্বাচন সমূহ অনুষ্ঠিত করে সেই অনুসরি এপ্রিলতে হয়তো নির্বাচন অন্ত পড়ব আর ইয়ার বাবেই মার্চ মাহর দ্বিতীয় সপ্তাহত নির্বাচনের দিন ঘোষণা করার সম্ভাবনা আছে মার্চ মাহর প্রথম কেটামান দিন যাওয়ার পছতে নির্বাচনের দিন ঘোষণা করব আর তার সাজু হয়েছে ভারতীয় জনতা পার্টি ইতিমধ্যে নতুন দিল্লিত সভা অনুষ্ঠিত করেছে নির্বাচনের প্রস্তুতি টিকট বিতরণের সকলো কার্যসূচী মানে তার প্রস্তুতি ইতিমধ্যে সমাপ্ত করেছে আর আমার অসমৰ যি প্রধান বিরোধী দল কংগ্রেস দল কংগ্রেস দলের পর দেখবলে পাওয়া গেছে যে বিদ্রোহ অব্যাহত আছে বিসম্বাদ অব্যাহত আছে আজি দিনটোর কেবাটাও বিষয় পোহরলে আছে প্রথম বিষয়টি হয়েছে যে এনে পর্যায়ে পাবগে পারে যে সাংসদ আব্দুল খালেক আর প্রদীপ বৰদলৈক নিলম্বিত পর্যন্ত করবরা একটা পরিস্থিতি আহিব পারে এনে পরিস্থিতি আহিছে যে বিধায়ক কংগ্রেসের বিধায়ক বিধায়কে বিদ্রোহ করেছে আর একাধিক বিধায়কে কংগ্রেস এরি অন্যান্য দললে যাব পারে আরও বিধায়ক যাব পারে এই সম্ভাবনা আছে অন্তত বিধানসভার অধিবেশন আরম্ভ হওয়ার লগেলগে বাজেট অধিবেশনের মাজত কিছু জিরণির সময় এই সময়সাত অধিবেশন নাছিলে কিন্তু পুনের বিধানসভার অধিবেশন আরম্ভ হওয়ার লগেলগে এই বিষয়টি পুনের সজীব হব এ আই ডিএফর ক্ষেত্রে প্রস্তুতি দেখবলে পাওয়া গেছে বদরুন আজমলে কালি করিমগঞ্জত এ আই ডি এফর দুজন প্রার্থীক ইংরাজি কবলে দিছে আর ইংরাজি কোয়ার প্রতিযোগিতা পাতিছে বিষয় নির্বাচন করে দিছে তিনটা বিষয় ইংরাজি কইছে যি ভাল ইংরাজি কয় টিকট দিব আজমলে কইছে যে ইংরাজি কোয়া সাংসদ লাগে এই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা ইংরাজি বিষয়ত গুরুত্ব দি প্রার্থী বাছনি প্রক্রিয়া রাজহুয়াভাবে করেছে আনহাতে অন্যান্য দলসমূহে কেনে সুযোগ সুবিধা লৈছে মিত্র দলসমূহৰ কি ধর্ম হব ইন্ডি এলায়েন্সর ক্ষেত্রত এই সমগ্র প্রক্রিয়াটা কেনেদরে আগবাহিব এই বিষয়টি আলোচনা করে মূর সত্যি দিগন্ত কলিতা ডাঙরিয়া আছে স্বাগতম জানাইছো ভারতীয় জনতা পার্টি বিধায়ক নতুন দিল্লির পর উভতি আই পাইছে মূর সত্যি এ আই ডি এফর বিধায়ক আশরাফুল ডাঙরিয়া আছে আশরাফুল ডাঙরিয়া আপনার সত্যি স্বাগতম জানাইছো আর এ আই ডি এফর আমি সমগ্র নির্বাচনী পরিকল্পনা কথা পাতিম একে রশিদ মন্ডল ডাঙরিয়া চর্চাত আছে বিষয়টি হয়েছে যে আব্দুল রশিদ মন্ডল ডাঙরিয়া চর্চাত আছে আর এই বিষয়টিত একটা আটাইতকৈ বিষয় গুরুত্বপূর্ণ পর্যায়ে আহিছে যে দলের নেতৃবর্গক কৈছে যে দলে ভুল করেছে পুনরীক্ষণ করার প্রয়োজন তেখেতে পত্র লিখিছে বলে কোয়া হয়েছে আর কেবাটাও স্পর্শকাতর বিষয় উপস্থাপন করেছে গতি মানে বিধায়ক ডাঙরিয়া কংগ্রেসের স্বাগতম জানাইছো আর মোর সত্যি শ্যামকান্ত মহন্ত ডাঙরিয়া আছে আপনাকেও স্বাগতম জানাইছো বিশ্লেষক আমি বিশ্লেষণ পলিটিক্যাল এই রাজনৈতিক পরিক্রমা তার বিশ্লেষণ শুনিম কি প্রথমতে আইছো বিধায়ক কংগ্রেসের বিধায়ক আপনার অসন্তুষ্টি আমি জানি বিচার আপনি আজি শিরোনাম দখল করে আছে দুই তিনটা দিনের পর প্রথমতে হেৰি আপনার একটা উক্তিক অল্প মানে সুদরে কব বিচার যদি আপনার নিজা উক্তি হয় হব পারে নেতৃত্বই ভুল করেছে তার রিভিউ বিচারিছো মই নেতৃত্বই ভুল করেছে বলে কত কোয়া নাই আর ভুল রিভিউ করার কথা মই কোয়া নাই গতি যদি নেতৃত্বই ভুল করেছে এইটো আপনার উক্তি হলে মোর কবলগা নাই তার বিপক্ষই মই কম মই নেতৃত্বই ভুল করেছি বলে কত কোয়া নাই আর কোনটো কৈছে নাই তেনেকুৱা যে নেতৃত্বক মই কিবা কৈছো এই কথাটো হৈছে যে নিতান্তই ব্যক্তিগত কথা দলীয় কথা আভ্যন্তরীণ দলীয় আভ্যন্তরীণ কথা মিডিয়া কব নোৱাৰি এইটো অন্তত কোৱাটো ঠিকও নহয় যে এতিয়া মোক বোলে কিছুমান ব্যক্তিগত কথা চর্চা হৈছে যে আপুনি অগপহে ভাল বুলি কৈছে এনেকুৱা কথা ওলাইছে অগপ ভাল মানে অগপর প্রাসঙ্গিকতার কথাটা মই কৈছো যে কংগ্রেস দলের নেতৃত্বই আমার নেতৃত্বই ভুবন বৰা ডাঙরিয়ার ভারতজোড়ো যাত্রা আর গোটেখিনি কব নাযাও আর রাহুল গান্ধী ডাঙরিয়ার ভারতজোড়ো ন্যায় যাত্রার পিছত অসমত কংগ্রেসে যথেষ্টখিনি সফল হয়েছিল বলে আমি বিশ্বাস করো যে সকল জাতি জনগোষ্ঠীর মাজত সকল অঞ্চলত কংগ্রেসে যথেষ্টখিনি সফল হয়েছিল কিন্তু এই প্রার্থী বাছনির সময়ত আমার হেৰি দলীয় নেতা কর্মী সকলের মাজত কিছু মতবিরোধ আছে আর এটা নিতান্তই স্বাভাবিক কারণ একটা সমষ্টিত বহুত কেজন প্রার্থী থাকে আর প্রত্যেকজন প্রার্থীর সমর্থক থাকে প্রত্যেকের নিজে নিজে মত থাকে মই নিজেও প্রার্থিত প্রত্যেকে ধুবুরী লোকসভার গতি মই বা মোর সমর্থকে একটা মত দিব এই কথাবিলাকর লৈ আলোচনা হওয়াতে এই আলোচনা কালত মই কৈছিলোঁ যে অসমত বিজেপি আর ইউডিএফর যে দর্শন
এই দৰ্শনে আমাৰ অসমত এটা হিন্দু মুছলমানৰ বিভাজনৰ পৰিৱেশ ৰচনা কৰিছে যিটো নেকি কংগ্ৰেছ দলে পছন্দ নকৰে এই হিন্দু মুছলমান বিভাজনৰ ৰাজনীতি দূৰ কৰিবলৈ এটা সম্প্ৰীতিৰ অসম গঢ়িবলৈ হলে আমি কংগ্ৰেছ দলে চেষ্টা কৰাৰ পিছত আমি কৰবাত ৰৈ গৈছোঁ আমি কৰবাত যিহেতু ৰৈ গৈছোঁ এই ৰৈ যোৱাৰ কাৰণে এই ক্ষেত্ৰত আঞ্চলিকতাবাদী দলে আঞ্চলিকতাবাদী শক্তিয়ে এটা গুৰুত্বপূৰ্ণ ভূমিকা ল'ব লাগে যিসকল ব্যক্তিয়ে কংগ্ৰেছত এতিয়াও আহিব খোজা আহিব খোজা নাই বা বিজেপিকো অপোজ কৰি আছে ইউডিএফক অপোজ কৰি আছে তেওঁলোকে নিশ্চিতভাৱে এই জাতীয়তাবাদী শিবিৰত আৰু এপ্ৰপ্ৰিয়েট প্লেটফৰ্ম মই এ জি পিক বুলি কৈছিলোঁ এইকাৰণে এ জি পি বুলি কৈছিলোঁ বিজেপিৰ লগে লগে এ জি পিৰো যথেষ্ট ভাল দিন চলিছে না মই চাওক এ জি পিৰ কথা এইকাৰণে কৈছিলোঁ বিজেপি যেনেকৈ আপোনালোকৰ কংগ্ৰেছ বিধায়ক হিচাপে বিৰোধী তেনেকৈ অগপো বিৰোধী কাৰণ মিত্ৰজোঁটত আছে চৰকাৰত আছে মিত্ৰজোঁটত থাকিলেও বিজেপিৰ সংবিধান আৰু এ জি পিৰ সংবিধান এক নহয় আমাৰ লগত বিপিপিও আছিল বিপিএফৰ সংবিধান আমাৰ সংবিধান একে নহয় বিপিএফে তেওঁলোকৰ নিজৰ সংবিধান মতে থাকিও আমাৰ লগত আছিল বিপিএফে তেওঁলোকৰ সংবিধান মানি আমাৰ লগত হেৰি এলায়েঞ্চত আছিল ঠিক তেনেকুৱাকৈ বিজেপিৰ লগত এ জি পি আছে এ জি পি সংবিধান বিসৰ্জন দিয়া নাই এ জি পিয়ে নিজৰ সংবিধান অনুসাৰে চলি আছে গতিকে তেওঁলোকে চৰকাৰৰ লগত সহ অৱস্থান কৰিছে বিজেপি পাৰ্টীৰ লগত তেওঁলোকে এলায়েঞ্চ কৰা নাই এইটো কথা ভুল কৰিলে ভুল হ'ব যে বিজেপি চৰকাৰ এ জি পিয়ে বিজেপি চৰকাৰৰ লগতহে এলায়েঞ্চ হৈ আছে বিজেপি পাৰ্টীৰ লগততো এলায়েঞ্চ কৰা নাই গতিকে এ জি পিয়ে তেওঁলোকৰ নিজে সংবিধান লৈ চলি আছে যি সংবিধান হেৰি এই এ জি পিৰ জন্ম পটভূমিটো মই কৈছিলোঁ যে এ জি পিৰ জন্ম কেনেকৈ হৈছিল যে আজিলৈকে কিজানি অসমত এনেকুৱা কোনো ৰাজনৈতিক দলৰ জন্মই হোৱা নাই যি এ জি পিক অসমৰ যিমান মানুহে আশীৰ্বাদ দিছিল এ জি পিৰ জন্মৰ পটভূমিটো আৰু বেলেগ ৰাজনৈতিক দলৰ জন্মৰ পটভূমি একে নহয় গতিকে এনেকুৱা আশীৰ্বাদ পুষ্ট এ জি পি দলক পুনৰ যদি আমি আগৰ অৱস্থালৈ লৈ যাব পাৰোঁ তেতিয়াহ'লে কেশৱ মহন্ত অতুল বৰাই যদি শুনি আছে দুইজনে তেনেহ'লে কোনেও শুনি আছে কি শুনি আছে মই নাজানো যে আজি 85ত প্ৰথম চৰকাৰ গঠন হোৱাৰ পিছত ৰঞ্জিত বন্দলাঙৰীয়া মই হয় আই জি পিৰ বিষয়টো চৰ্চা কৰিম আপোনাক আৰু এটা প্ৰশ্ন সুধিবলগীয়া হৈ আছে ৰকিবুল হুছেইনৰ প্ৰসংগ কিন্তু মই দুইজন মই এইখিনি কথা শেষ কৰি লওঁ আশা বন্দলাঙৰীয়া ৰঞ্জিত মণ্ডল ডাঙৰীয়াই যিখিনি বক্তব্য ইয়াতে আগবঢ়াইছে আৰু মই কেইবাদিনৰ পৰা এইখিনি শুনি আছোঁ তেখেতে জ্যেষ্ঠ ৰাজনীতিবিদ আমিতো কনিষ্ঠ আৰু এই পুখুৰীৰ আমি পুঠি খলিহনা তেওঁলোকতো ৰ'ব আৰু আৰু তাৰপিছতো এই কথাৰ পৰা জনগণে বিচাৰ কৰিব যে মাছ বুলি নাখাওঁ যি বুলিহে খাওঁ আৰু যি দল বিজেপিৰ লগত এলায়েঞ্চত আছে তেওঁলোকৰ আইডিয়লজিকেলি ক'ৰবাত ন ক'ৰবাত মিল থকাৰ কাৰণে তেওঁলোকে এলায়েঞ্চ কৰিব পাৰিছে আৰু যিটো দল যি এ জি পি দল কংগ্ৰেছক বিৰুদ্ধাচৰণ কৰি কংগ্ৰেছৰ আদৰ্শৰ পৰিপন্থী হৈ তেওঁলোকে এটা নতুন ৰাজনৈতিক দল কৰিছিল আৰু সেই দলক আজি আপোনাক ভাল নাপায় কাৰণে অমুকক ভাল পোৱা বুলি আপুনি এচাইন কৰিবলৈ কোন এই কথা কিন্তু অসমৰ মানুহে বুজি উঠিছে আৰু আপুনি যাক এচাইন কৰি আছে আপুনি যে মানুহক কৈ আছে পৰামৰ্শ দি আছে যে তাৰমানে কি আপোনাৰ পৰা আপুনি মানুহবিলাক আঁতৰাই পঠিয়াইছে আৰু নতুবা আপুনি আপোনাক ভাল পোৱা মানুহবিলাকে আপোনাৰ পৰামৰ্শটো কিয় শুনিব এইটো আৰু এই কথা বতৰাবিলাকৰ কাৰণে এই যে এ জি পি কংগ্ৰেছৰ পৰা বিজেপি গমন আৰু মুখ্যমন্ত্ৰী সেইদিনা ক্লিয়াৰ কৰি কৈছে মুখ্যমন্ত্ৰী কোৱাৰ পিছত আৰু কোনোবা ক'ব লগা থাকে নেকি যে আমি মানুহবিলাক ভগাই লওঁ কোন এ জে পিত যাব কোন বিজেপিত যাব কোন ইউ বি পি এলত যাব গতিকে এইবিলাক কথাটো ক্লিয়াৰ হৈ আছে ৰঞ্জিত মণ্ডল ডাঙৰীয়া এই কথাবিলাক আকৌ দোহাৰি আছে তাৰমানে ক'ৰবাত নহয় ক'ৰবাত কংগ্ৰেছৰ ভিতৰত এতিয়াও তেনেকুৱা অনেক মানুহ আছে যিসকলে যাব বিচাৰি আছে ক'ৰবাত নহয় ক'ৰবাত ওলাই কিন্তু এনেকুৱা নহয় যে কংগ্ৰেছৰ মাজত থাকি তেওঁ সঁচা কথা কেতিয়াও নক'ব ৰাজনীতিৰ বেচিক পলিচি তেখেতে কংগ্ৰেছ দলটোক ভাল পায় তাৰ নীতি আৰু আদৰ্শৰ প্ৰতি আকৃষ্ট হৈ কংগ্ৰেছ দল কৰিছে মই ভাল পাই মই ইউ ডি এফ কৰিছিলোঁ আজি মোক যিসকলে বেয়া পায় মই তেওঁলোকক কম নেকি আপুনি এ জি পি কৰক নতুবা কংগ্ৰেছ কৰক এইটো কোৱাৰ কোনো মানে বেচিক হেৰিৰে আপোনালোকৰো প্ৰশংসা কৰি আছে আছেই আপোনালোকৰ মিত্ৰ দলৰো প্ৰশংসা কৰি আছে এটা কথা ঠিক যে লোকসভা নিৰ্বাচন অহাৰ লগে লগে বিৰোধী দলবিলাকক শূন্য কৰাৰ এটা দায়িত্ব থাকে আমাৰ এইটো স্বাভাৱিক কথা শূন্য কৰিব নালাগে আচলতে মই কথাটো কৈছোঁ আমাৰ গণতান্ত্ৰিক যিটো ভোটৰ মাজেৰে এতিয়া কথা হ'ল কি কোনোবা আজি ভাৰতীয় জনতা পাৰ্টিৰ প্ৰতি কাৰোবাৰ মৰম বৃদ্ধি হৈছে বা কোনোবাই ভাল পাই আহিছে আমি ৱেলকাম কৰিছোঁ
আৰু আমাৰ কেন্দ্ৰ নেতৃত্বত এটা সিদ্ধান্ত হৈছে যে যিবিলাক দাগী মানুহ আছে সেইবিলাক বাদ দি প্ৰায় মানুহ ব্যক্তিকে দললৈ আনিব লাগে তেনেকৈ কিছু বিজেপিলৈ আহিছে আৰু কিছু যিহেতু বিজেপি এজিপি আমাৰ এলায়েন্স আছে কোনোবা বিপি এটা ইউপিপিএললৈ যাব কোনোবা এজিপিলৈ যাব আমি ৱেলকাম কৰিছোঁ মই ৰশিদ মণ্ডল ডাঙৰীয়ে কৈছোঁ যদি আহে আমাৰ কাৰণে ভাল কথা কিয় বেয়া পাম আমাৰ সহযোগী দলৰ লগত আহক ইভেন মই আজি হেৰিকো কৈছোঁ আশ্ৰাফুলক কৈছোঁ যে আপুনিও আহক আমাৰ দলত কথা এটা কৈছোঁ এজিপি যায় নাযায়তো এটা আমি ৱেলকাম কৰিছোঁ আৰু এইটোতো আমাৰ উদ্দেশ্যই আছে যে মোদী ডাঙৰীয়াই একেবাৰে এইবাৰো দিল্লীত কৈছে যে কংগ্ৰেছ মুক্ত এখন ভাৰত পৰিয়াল মুক্ত ভাৰত ভ্ৰষ্টাচাৰ মুক্ত ভাৰত এই সংকল্প লৈ পেলাই আমি দিল্লীৰ পৰা উভতি আহিছোঁ আৰু মোদী ডাঙৰীয়াই যিকেইটা কথা আপোনালোকে টিভিত দেখিছে যি ধৰণে তেখেতে বক্তব্য ৰাখিছে কাৰ্যকৰ্তাসকল অতি উৎসাহী হৈছে আৰু সেই উদ্দেশ্যলৈ আগবাঢ়িম আমি শুনামতে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াই মোটামুটি আপোনালোক কেইজনমানক দায়িত্ব দিছে মন্ত্ৰী পীযুষ হাজৰিকা ডাঙৰীয়া জয়ন্ত মল্ল বৰুৱা ডাঙৰীয়া বিধায়ক দিগন্ত ডেকা ডাঙৰীয়া এনেকৈ এটা দল বনাই দিছে বিৰোধী বিধায়কসকলৰ সু সম্পৰ্ক থাকি কেনেকৈ আনিব পাৰি আপোনালোকে বোলে যথেষ্ট ভাল কাম কৰি আছে মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ এটা সপোন মানে সপোন আছে অসমখন আগুৱাই লৈ যোৱাৰ ক্ষেত্ৰত আৰু তেখেতেতো বহুদিনৰ পৰাই কৈ আছে যে এইবিলাকতো আমাৰ ইনভেষ্টমেণ্টেই আছিল দলটোত মই বহুত বছৰ থাকিলোঁ সকলো কথাই জানে আৰু এই যে ৰাহুল গান্ধী আহি অসম ভাৰতবৰ্ষৰ ভিতৰত মোষ্ট কৰাপ্ট চিফ মিনিষ্টাৰ বুলি তেওঁ ক'লে এতিয়া মোষ্ট কৰাপ্ট চিফ মিনিষ্টাৰ চাৰ্টিফিকেটখন দিয়া মানুহজনৰ প্ৰতি যে ইমান তেওঁলোকৰ দলৰ মানুহৰ আসক্ত থাকিল সেইটো ৰাহুল গান্ধীৰ কাৰণে ডাঙৰ প্ৰশ্নবোধক সেইকাৰণে ৰাহুল গান্ধীৰ ন্যায় যাত্ৰাটোৱে কিন্তু অসমত অলপ অসমতে নহয় এইবাৰ দ্বিতীয় পৰ্যায়টো প্ৰথম পৰ্যায়টো কিছু তেওঁৰ হয়তো ৰাজনৈতিক লাভালাভ আছিল মহন্ত ডাঙৰীয়া কিন্তু এইটোৱে কিন্তু তেওঁক অলপ বিপদত পেলাইছে প্ৰথমতে ন্যায় যাত্ৰা যি পথেৰে আগবাঢ়িছে প্ৰথমে মই কিন্তু এটা খুব ভাল লাগিছে শুনি ৰশিদ মণ্ডল ডাঙৰীয়াই কৈছে যে অসম গণ পৰিষদৰ প্ৰতি আকৃষ্ট হৈছে মই চাওঁ অসম গণ পৰিষদ এটা চিনিয়ৰ এজন পলিটিচিয়ান আৰু আঞ্চলিক শক্তি ইমান দিনে খালি অসমীয়া খিলঞ্জীয়া মানুহৰ মাজত এটা বিস্তাৰ থকা পাৰ্টি বহুদিন ধৰি আমি গালি পাই থাকোঁ যে অকল একদম ভেৰি লিমিটেড স্পেচত থকা দল হিচাপে প্ৰথম কৈছে অসম গণ পৰিষদ আমি বহুদিন ধৰি গালি দি আছোঁ পৰাগমণি আদিত্য মঞ্চত আমি বহুবাৰ গালি পাৰিছোঁ চ' গতিকে ৰশিদ মণ্ডল ডাঙৰীয়াই যিটো কৈছে যে ধৰ্ম নিৰপেক্ষতা পাৰ্স্পেক্টিভটা কৈছে আৰু অসম গণ পৰিষদৰ যিটো কথাখিনি কৈছে মোৰ মতে এইটো খুব ভাল যে বৃহত্তৰ অসমৰ এখন কনচেপ্ট আৰু অসম গণ পৰিষদৰ কাৰণে আটাইতকৈ ভাল খবৰ যদি ধুবুৰী বা কৰিমগঞ্জ এইবোৰ জেগাত যদি অসম গণ পৰিষদ শিপাব পাৰে শিপালে মানে অন্ততঃ এইটো তেওঁলোকৰ কাম তিনিজনকৈ ধুবুৰীৰ পৰা বিধায়ক জয়ী কমপ্লিট ৱাইপড আউট হৈ গৈছিলে তাৰপিছত আকৌ যে এই প্ৰক্ৰিয়াটো আৰম্ভ হৈছে মোৰ মতে অসম গণ পৰিষদৰ কাৰণে খুব ভাল খবৰ যে এটলিষ্ট কৰিমগঞ্জত অসম গণ পৰিষদ খোপনি ধুবুৰী খোপনি এইবোৰ খুব ভাল খবৰ তেওঁলোকৰ দলটোৰ কাৰণে খুব ভাল খবৰ আপুনি যে এইটো কথাটো কৈছে মই আদৰণি জনাইছোঁ প্ৰথম কথা কাৰণ আমি বৃহত্তৰ অসমৰ কেইটা কনচেপ্টত আপুনি বস্তুটো কৰিছে কিন্তু সেইটো হৈছে এটা আঞ্চলিক শক্তি শক্তিশালী হোৱাটো আমি বিচাৰোঁ জাতীয় পৰিষদে হওক গণ পৰিষদে হওক মোৰ যদি ব্যক্তিগত ভাল আমি অসমীয়া এটা আঞ্চলিক সত্তা থকাটো বিচাৰোঁ গণ পৰিষদ বিশেষকৈ কাৰণ অতুল বৰাই দলটো ধৰি আছে চ' গণ পৰিষদৰ এটা ষ্ট্ৰেংথ এটা আছে আৰু শক্তিশালী হোৱাটো এজন অসমীয়া হিচাপে বিচাৰোঁ আৰু আপোনাৰ এই কথাত আদৰণি জনাইছোঁ কিন্তু কথাটো হৈছে মোৰ মতে কিয় মানুহবোৰ আকৰ্ষিত হৈছে মোৰ দৃষ্টিত এটা কথা মানুহৰ মাজত আহি গৈছে যে এই ইলেকশ্যন গেম ছেট মেটচ অভাৰ এইবাৰ লোকসভা নিৰ্বাচনৰ অলপতে যিখিনি ঘটনা ঘটিলে মানুহৰ মনত এইটো দৃঢ় বিশ্বাস আহিছে যে নৰেন্দ্ৰ মোদীয়ে কিমানটা ছিট পাব সেইটোহে এতিয়া বিশ্বাস্য বিষয় আমি ৰাজনৈতিক বিশ্লেষকৰ কাৰণে আমাতকৈ বেছি জনা ৰাজনীতিকসকলৰ কাৰণে এইটো বুজি পাইছে যে 340-370 এই ধৰণৰ কথাই চলি আছে স্ক'ৰ কিমান হ'ব সেইটোৱে বিশেষ কৰা হৈছে সেই হিচাপে এটা চাওক অহা 5 বছৰলৈকে তেওঁলোকে গম পাইছে যে এইটো হ'ব দ্বিতীয়তে হিমন্ত বিশ্ব শৰ্মাৰ যিটো অদ্ভুত পাৱাৰ হিমন্ত বিশ্ব দিগন্ততে কৈ দিলে আমাৰ ইনভেষ্টমেণ্ট আছিলে আছিলে ইনভেষ্টমেণ্ট বহুত হিমন্ত বিশ্ব শৰ্মাৰ বহুখিনি ইনভেষ্টমেণ্ট হয়তো কংগ্ৰেছত আছিলে সেই কংগ্ৰেছত যিবোৰ ইনভেষ্ট আছিলে তেওঁলোকে যেতিয়া দেখিছে বহুদিন ধৰি বহুত যি শাসন ৰাজনীতি এতিয়া ইজ অল এবাউট পাৱাৰ শাসনেই হৈছে শাসনতন্ত্ৰ হৈছে আৰু মই এইটো কথা কৈছো যে হিমন্ত বিশ্ব শৰ্মা পুল ফেক্টৰটোৰ কাৰণে আৰু তেওঁৰ ইনভেষ্টমেণ্টটোৰ কাৰণে এইটো মই ৰাজনীতি বিশ্লেষক হিচাপে এজন অসমীয়া হিচাপে ক'লো মই এইটো কথা কিন্তু বিশ্লেষণৰ ফালৰ পৰা ক'ব গ'লে মই ভাবোঁ যিটো ইনভেষ্টমেণ্ট এংগলটো আছে কংগ্ৰেছত সেইটো ৰিটাৰ্ণটো অহা আৰম্ভ হৈছে কাৰণ দুই ধৰণৰ ৰিটাৰ্ণ হৈছে এটা হৈছে তেওঁলোকৰ বহু মানুহে ভাবিছে
দিছে কারণ কংগ্রেস সেদেলি ভেদেলি হয়ে গেছে। তুমি যদি প্রশ্ন খুঁজেছা যে ন্যায় যাত্রার পশ্চাৎ আরো বেশি সেদেলি ভেদেলি হয়েছে আর হিমন্ত বিশ্ব শর্মা হয়তো অতি এগ্রেসিভলি এটা এটা অ্যাটাক কারণ যেটা তেওঁক স্টেটমেন্ট দিলে সেটোয় ক্ষোভিত করলে হিমন্ত বিশ্ব শর্মায় আর আক্রমণও বেয়া পাইছো খুব হয় আমি বেয়া সেই কারণে হয়তো আরো বেশি হয়েছে আর যে ইনভেস্টমেন্ট আসে যখন লয়াল তখন আগের দিনের কংগ্রেসী আসে হয়তো দেখিছে অহা দশ বছরলে শাসনাধিষ্ঠিত মানে বিরোধী থাকতক হয়তো হয়তো যদি এজিপির লগত থাকি বা ডেফিনেটলি বিজেপির লগত সংখ্যালঘু বিধায়ক সকল থাকি রাহুল গান্ধীর বক্তব্য মিসফায়ার মানে মিসফায়ার আর হিমন্ত বিশ্ব শর্মার স্ট্র্যাটেজি এই দুটা মিলি অসমৰ কংগ্রেস এটা কথা আপনিও জানে যে অসমত ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার প্রতি যে মানুষের ভালপো আছে আপনি আনকি আপনি অসমিয়া জায়গাত গৈছে আপনি আনকি জলেশ্বর ঠাইতো মানুষ মরম আছে তেনেস্থলত তেওঁ যিটো বক্তব্য আহি দিলে সেই বক্তব্যত আমার ভারতীয় জনতা পার্টি বা এলায়েন্স দলবিলাকৰ প্রত্যেক কার্যকর্তা জাগ্রত হয়ে গেল না এইটো বাস্তব কথা এইটো কোনো দিমত নাই যে মুখ্যমন্ত্রীর উপর মানুষের বিশ্বাস নাই পুরা 100% বিশ্বাস তেওঁক যেনেকে শিকাই দিছে তেওঁ এনেকে কার্ডখন খেলিছে কিন্তু নাজানিলে তলৰ মানে কেনেকে মানুষের লগত ভজন প্রিয় হব লাগে এগুলো বহুত কথা আছে সময়ে সময়ে এতিয়া বিষয়টো হল আপোনালোকর কিছু অংশ বাহিছে আর কোয়া হয়েছে যে ধুবুরী সমষ্টিতে রকিবুল হোসেনক প্রক্ষেপ করাক লৈ এটা অবশ্যই টিকেট নিশ্চিত হওয়া নাই বা ঘোষণা হওয়া নাই তথাপিও প্রক্ষেপ করাক লৈ আপোনালোকর মূল অসন্তুষ্টি নহয় এইটো ভুল বার্তা যে ক্যান্ডিডেট হাইকমান্ডে যাকেই দিব সকলো কংগ্রেস আপনিও এজন ক্যান্ডিডেট বলে কইছে ইয়ার অর্থ এইটো নহয় যে হাইকমান্ডে কারবাক টিকট দিব আমি তাক অপোজ করিম তেনেকা কোনো কথা নাই কিন্তু সকলো দলের মাজতে ক্যান্ডিডেট ফাইনাল নহালৈকে বিভিন্ন প্রকার মতামত সংগ্রহ করা হয় আমার মাজতে সংগ্রহ করেছে সংগ্রহ নকলেও আমি মতামত জনার চেষ্টা করেছো এই মতর পার্থক্য এই মতর পার্থক্য করবাদ লিক হয়েছে বা জনাজনী হওয়ার কারণে মত অল্প বেশি দেখা লিক কোনে করব আপনি করব ভূপেন বরাই করব দুজনেই মানুষ যে নক এই কথাবিলাকে মানে আপনি করেছেন না ভূপেন বরা ডাঙরিয়া করেছে নাই আপনি চিঠি দিছে তেখেতে চিঠি পাইছে গতিকে লিক হওয়ার দুটাই পয়েন্ট আছে চিঠিত চিঠিত কি লিখেছে এইটো আপনিও কব নরে এতিয়ালৈকে এইটো লিক হওয়া নাই মই নিশ্চিত এইটো মই দিয়া চিঠি মই কি লিখিছো অ চিঠি লিখিছো কি লিখিছো সেইটো তো কোনো কব নরে আপনি আমি যেটো কথা শুনিছো মিডিয়ায় সেই চিঠির কপিও শো করিব পারা নাই নোয়ারে মই বিশ্বাস আপনি যথেষ্ট কঠোরভাবে লিখেছে আর রকিবুল হোসেনের প্রার্থিত্ব বিরোধিতা করেছে এইটো সাংবাদিক বন্ধুসকলের অনুমানের উপর লইল আর রকিবুল হোসেনক কিয় বিরোধিতা করি মই ধুবুরী লোকসভাত জিকিবা ক্যান্ডিডেটর কি কি ক্রাইটেরিয়া লাগে গোটেখিনি কথা হয়েছে কোয়ার চেষ্টা করেছো তার জনবিন্যাস কোয়ার চেষ্টা করেছো তার ভৌগোলিক অবস্থিতি তার মানুষের কৃষ্টি সংস্কৃতি আচরণ কেনকা ধরনের মানুষ হোক বিচারে কি হলে কমফোর্ট ফিল করে এই কথা হোসেনক নিবিচারে এইটো কেতিয়াও কোৱা নাই যে রকিবুলক নিবিচাৰে রকিবুল চাওক রকিবুল আমার অসমত কংগ্রেসের এজন জ্যেষ্ঠ নেতা তার উপর যদি আরো বেশি কই যাও যেহেতু ধুবুরী লোকসভাটো 99% মুসলমান অধ্যুষিত সমষ্টি গতিকে রকিবুল হোসেন অসমের আটাইতকৈ জ্যেষ্ঠ মুসলমান কংগ্রেসী নেতা গতিকে বদরুদ্দিনক জ্যেষ্ঠ নাই নাকি কংগ্রেসের কোনো আৰু বদরুদ্দিনক ডিফিট দিবলৈ ৰকিবুলতকৈ বেষ্ট কেণ্ডিডেট আমাৰ নাই এইটো আমি জানো যে রকিবুল হোসেন হলো বদরুদ্দিন মৌলানা বদরুদ্দিন সাহাব নিশ্চিতভাবে 10-15 লাখ ভোটের ব্যবধানত হারিব বলে এটা নিশ্চিত 15 লাখ ভোটের ব্যবধান ভোটের আসবে কিমান পাবো 27 লাখ বদরুদ্দিন আসবে কিমান পাবো 15 লাখ যদি ব্যবধান হয় পাবো 5 লাখ মান ভোট পাবো বদরুদ্দিন 15 লাখ যদি ব্যবধান হয় তেনে হলে 5 লাখ মান পাবো বদরুদ্দিন আজমল সাহেব মই অলপ হাহিল মই অলপ হাহিল আপনি রাজনৈতিক অঙ্ক ঠিকই করেছে তো কি অন্য করিম রকিবুল হোসেন সাহেব নিশ্চিতভাবে ধুবুরীর সাংসদ হবই রশিদ মন্ডল ডাঙরিয়া ইমান বছরের পর রাজনীতি করে আছে এই ধরনের রকিবুল হোসেনক ট্রল করে আছে নাকি আমার অতি সন্মান সহকারে কংগ্রেস দলত যেমন কেজন দাবিদার আছে
পাঁচজন দাবিদার নয় আটাইকেজন দাবিদারক একলগ করে দিয়ক বদরুদ্দিন আজমল সাহেব তথাপি চাই থাকা এবার আমি এই কারণে আমার দুই নম্বর কথা যে ধুবরী লোকসভা সমষ্টি জি আরম্ভ হয়েছে কংগ্রেসের ভিতর এইটু পার্থিত্ব কেন্দ্রিকে এইটু তার বেলেগ কোনো কথাই নাই আর দুই নম্বর যদি আর কোনো এলিমেন্ট থাকিব পারে সেইটু হল যে এই যে মাছের উজান উঠিলে যেনেকুৱাকে মাছের হেৰি লাগে সেইটুও হব পারে আমি কংগ্রেসের ভিতর চলার কথা কবলৈ নাচাও আমি শক্তিশালী বিরোধীর পোষ কথা করো আমি এতিয়াও কৈছো আজিও কওঁ আজি দেশত যদি গণতান্ত্রিক ব্যবস্থাটো সুস্বাস্থ্যবান হিসাবে বর্তাই রাখব লাগে তাহলে শক্তিশালী বিরোধীর প্রয়োজন আছে আমি গোটেই ভারতব্যাপী কংগ্রেসক শক্তিশালী হওয়াটা বিচার কিন্তু কংগ্রেস তো সেইটো হালতত নাই কংগ্রেসের আইডিওলজি একটাই কংগ্রেসের লিডারশিপ আরও একটাই আজি কংগ্রেসের তিনিটা তিনিজন তিনিজন বিগত সময়ের তিনিজন তিনিজন এপিসিসির চেয়ারম্যান এপিসিসির প্রেসিডেন্ট আজি কত আছে বা তেওঁলোকৰ উত্তরসূরী আজি কত আছে আজি ভুবনেশ্বর কলিতা কি দিয়া নাছিল কংগ্রেসে আজি রিপুন বরা কি দিয়া নাছিল কংগ্রেসে অঞ্জন দত্ত কি দিয়া নাছিল কংগ্রেসে তারপর নাই তার মানে সেন্ট্রেল লিডারশিপে সেন্ট্রেল লিডারশিপক কোনো কন্ট্রোল বা তেনে ভাল মানুষ কংগ্রেসত আজিলেকে বিচার উলিয়াব নোৱাৰিলে নেকি লাস্ট তিনিটা হেৰিৰ কথা যদি আমি কওঁ আর কংগ্রেসের ভিতর যা আমি দুঃখ পাইছো আমি বিরোধী দল হিসাবে তেওঁলোকে আমাক ভাল নাপায় আমাক হিংসা করে আমাক ঈর্ষা করে আমার দলটো নিঃশেষ হওয়াটো বিচাৰে কিন্তু আমি কেতিয়াও কংগ্রেস দলটো নিঃশেষ হওয়া আমার দলে অন্তত আজিলেকে কোৱা নাই কিন্তু এই কংগ্রেস দল ইমান অহংকারী ইমান দম্ব থকা মানুষের দল যলটো ইউডিএফক প্রতিনিয়ত নিষেধ করব আপনার মতে ভোট কিমান পাব কিমান ব্যবধানত আপনার জয় পরাজয়ের ফলাফল ওলাব কার লগত যারে লগত আপনার প্রধান এ আই ইউডিএফ জিকিব ভাল ভোটত জিকিব আমি এওঁলোকৰ নিচিনা ইমান গণকো নহয় আৰু আমাৰ অন্তত ধুবুৰী লোকসভাত আপোনাক এটা সৰু উদাহৰণ দি থওঁ চেঙা সমষ্টি আপত্তিজনক কথা কৈছে মই ক্লাৰিফাই কৰিব লাগিব চেঙা সমষ্টি জনীয়া সমষ্টি আৰু বাগবৰ সমষ্টি এই তিনিটাৰ লগতে সৃজনগ্ৰাম যিটো অভয়পুৰীৰ যিখিনি আহিছে আৰু চেঙা জনীয়া আৰু আপুনি বাগবৰ আটাইখিনি সমষ্টিৰ ইউ ডি এফৰ যিটো ভোটৰ শ্বেয়াৰ সেইটো আপুনি জানিব মইতো চেঙা সমষ্টিত কংগ্ৰেছে 22,000 ভোট পাইছিল দেই মই 76,000 ভোট পাইছোঁ অন্তত সেই ভোটৰ অংশটো যাব হাবিজ ৰফিকুল চাহাবে ভাল ভোট পাইছিল কংগ্ৰেছ বাগবৰ সমষ্টিত আমি হাৰিছোঁ মাত্ৰ 10,000-11,000 ভোটত গোটেই বেলটো এতিয়া ধুবুৰীত পৰিছে গতিকে ভোটৰ ব্যৱধানটো কিমান হ'ব আপোনাৰ কিন্তু আপোনালোকৰ প্ৰতিদ্বন্দ্বী অগপ হ'ব পাৰে নেকি অগপ এটা টিকট দিব অগপয়ে প্ৰক্ষেপ কৰিব এনেকুৱা কথা ওলাই আছে আমি ধুবুৰীত কাকো প্ৰতিদ্বন্দ্বী হিচাপে তেনেকুৱাকৈ ভবা নাই সঁচা কথা যিটো আৰু কংগ্রেসের তেনে কোনো সিরিয়াস উম্মীদবার নাই একদম বি ফ্র্যাঙ্কলি আর এই এই কারণে কবলে প্রাক্তন মন্ত্রী বর্তমান বিধায়ক বহুবার বিধায়ক আব্দুল খালেক এজন সিটিং এমপি মই কই দিও যে যিসকলে অন্তত ইলেকশন করিব বিচাৰে তেওঁলোকে এই সমষ্টি জিওগ্রাফিক্যাল এরিয়ার ভিতরত অকমান টুর টার মিটিং মাটাং এইবিলাক কৰি থাকিব পাৰে করে কিন্তু কংগ্রেসের তেনেকুৱা সিরিয়াস ক্যান্ডিডেট দেখা পাইছে নাকি যিসকলে ঘুরে আছে আজি রশিদ মণ্ডল ডাঙরে মোৰ লগত বহি আছে তেখেতে কব পাৰিব নেকি যে মই অমুক অমুক সমষ্টি ঘুরি আহিলো ইতিমধ্যে টিকটৰ কাৰণে ঘুরি আছো মানুহৰ লগত চান পেচান হৈ আছো দলীয় কৰ্মীসকলৰ লগত বহি আছো তেওঁলোকৰ নাই তৃতীয় এজন আছে যি ইলেকশ্যন খেলিছে ওয়াজেদ আলী ডাঙরিয়া কি কৈছে ওয়াজেদ ডাঙরিয়া বাজমলৰ বিৰুদ্ধে নিৰ্বাচন খেলিছে আশ্ৰাৱলে কি আপত্তিজনক দুটামান কথা কৈছে মই অলপ কব লাগিব প্ৰথম কথা হৈছে যে অসমত ভাল লিডাৰশ্বিপ কংগ্ৰেছে তৈয়াৰ কৰিব পৰা নাই আজি ৰিপুণ বৰাৰ উদাহৰণ দিছে ভুৱনেশ্বৰ কলিতা ছাৰৰ উদাহৰণ দিছে বা অঞ্জন দত্ত ডাঙৰীয়াৰ হেৰি নাই দেৱানন্দ কোঁৱৰ শেষলৈ গৈ আজমল চাহাবৰ লগতে ঘনিষ্ঠ আছে গতিকে পৰিৱৰ্তন এনেকুৱাকৈ বেলেগ বেলেগ দলৰ পৰাও এনেকুৱাকৈ অহা যোৱা থাকে শংকৰ সিং বাঘেলা যি প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী বিজেপিৰ তেওঁ ক'ত গৈ গৈছিল এনেকুৱা আছে কিন্তু ইয়াৰ অৰ্থ এইটো নহয় যে এ আই চি চিয়ে ভাল লিডাৰশ্বিপ অসমৰ পৰা লোৱা নাই ভাল লিডাৰশ্বিপ নোহোৱা হ'লে গোপনেত বৰদলে কংগ্ৰেছৰ লিডাৰ নাছিল নেকি যিয়ে নেকি অসমখনক বংগ বিভাজনৰ পৰা মুক্ত কৰি লাষ্ট সময়খিনিৰ কথা কৈছোঁ আৰে ৰাজীৱ গান্ধীৰ দিনত হিতেশ্বৰ শইকীয়া অসমৰ মুখ্যমন্ত্ৰী হিতেশ্বৰ শইকীয়া ভাল মুখ্যমন্ত্ৰী নোহোৱা হ'লে সেই সময়ত নিৰ্বাচিত চৰকাৰ এটা মুৰব্বী হৈ পেলাই অসমৰ জাতীয়তাবাদী হত্যাক সন্মান জনাই তেওঁ উচৰ্গা কৰিলেহেঁতেন নেকি তাৰবাহিৰে কোনো বিকল্প নাছিল নেক্সট আহল চৰকাৰখন ভাঙি দিয়াৰ বাহিৰে হিতেশ্বৰ শইকীয়া সন্মুখত কোনো পথ নাছিল 2001ৰ পৰা যদি 15লৈকে যদি চাই যে সকলো জাতীয়তাবাদী শক্তিক বি পি এফক লগত লৈ অন্যান্য হেৰি আপোনাৰ গণশক্তি হওক ৰাভা জনগোষ্ঠীৰ সংগঠন হওক তিয় হওক সকলো জনগোষ্ঠীয় সংগঠনসমূহক সমানে সন্মান দি পেলাই তৰুণ গগৈ ডাঙৰীয়াই চৰকাৰ চলোৱাৰ পিছত যেতিয়া বিষমদে অলপমান অস্থিৰ কৰি তুলিছিল 16ৰ নিৰ্বাচন আগমুহূৰ্তত আপোনালোকে ভালকৈ মন কৰক কইনাধাৰাত এ জি পিৰ লগতো বৈঠক হৈছিল হেৰি এলায়েন্স চূড়ান্ত পৰ্যায় পাইছিল গণশক্তিৰ লগত আলোচনা এলায়েন্স চূড়ান্ত হোৱাৰ উপক্ৰম হৈছিল
যে রাফা যৌথ সংগ্রামের লগত আলোচনা চূড়ান্ত হয়েছিল। অর্থাৎ মই এইটো কথাই কব বিচারিস যে আঞ্চলিকতা শক্তিক সন্মান জানা সুন্দরভাবে সকল জাতি জনগোষ্ঠীক ল চলার মানসিকতা থাকা প্রকৃত কংগ্রেসী লিডার এ আই সি সে বাছি উলিয়াত কেউ ব্যর্থ হওয়া নাই। গতি হেৰি আশ্রাম ইসলামে অভিযোগ করার নিচিনা কই এই কথাটা মোটো সত্য নহয় যে এ আই সি সিয়ে ভাল লিডারশিপ বিচারি বিধায়ক কলিতা ডাঙরি আপনার আসলে বিধায়ক কলিতা ডাঙরি সাক এতিয়া কংগ্রেস দলের এই নিজা একটা কথা দিয়ক ব্যক্তিগত কথা কাক ধুবুরীর টিকিট দিয়ে যা মানে শুনেছো এতিয়া আমি তো ধুবুরী সিট তো আমি আশাই করা না আমি তো এই সিট তো ক্লিন সিট দিয়ে দিছো মতকে কিন্তু দিগন্ত কংগ্রেসের কথা বেশি কব এই মুহূর্তে রেস্ট্রিকশন আছে এই মুহূর্তে দিগন্ত কারণ মতকে কংগ্রেস পার্টির দিগন্ত হতে মতকে সিনিয়র মই যদিও আগত বিধায়ক হয়েছো কারণ দিগন্ত কংগ্রেসের সিনিয়র পুরোনা গতি আজির তারিখ দিগন্ত মই ভাবো যে আশ্রা বলে কোয়া কথাটা দিগন্ত অপোজ করিব আপনার মিল মহব্বত থাকলে কথাটা হল কি সব আমিও বিচারো বিরোধী শক্তিশালী হয়ে থাকো আমি কেতিয়াও নিবিচার নাই আর বদ্রীন আজমল ডাঙরিয়ায় যে মাইনরিটি লিডার হবো হেনকাও কথা নাই যার গণভিত্তি আছে তাতে সিয়ে তাতে এস্টাবলিশ হব এই কথাবিলাকত আমার কবলে কথা যে আমি অলরেডি ধুবুরীত আমার আমি আউট অফ মাইন্ড করিয়ে পেলেছে আমার লগত নাই যে মুখ্যমন্ত্রী ডাঙরে 11.5 বলে আপনার সদায় কই আছে আর সেই এজেন্ডাটা লয়ে আমি চলিছো এটা তার সেই দরত কংগ্রেস আগবাড়ে নে ইউডিএফ আগবাড়ে তেওঁলোকক আমি একেবারে একেবারে খোলা মানে আমার যেটা কব গেলে যে একদম মঞ্চ এখন দিয়ে দিছো কেনেকে খেলে তেওঁলোকে খেলক এটা তেওঁলোকৰ কথা কথা হল কি যে ভবিষ্যতে অসমত এটা কথা মনত রাখব ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া থকালেকে অসমত বিরোধী দল না ইউডিএফ না কংগ্রেস কেতিয়াও ওলাই আহিব নোৱাৰিব কারণ কিয় অসমৰ ৰাইজৰ প্ৰতি মানুহৰ অসমৰ ৰাইজৰ মুখ্যমন্ত্ৰী থকা ডাঙৰীয়াৰ প্ৰতি থকা মৰম আৰু সমান্তৰালভাৱে মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া যথেষ্ট কাম কৰি আহিছে আপোনালোকে দেখিছে শুভেচ্ছা থাকিল দললৈকে বাকীখিনি কথা আৰু এটা বিৰোধী লৈছোঁ বিৰোধী পিছত উভতি আহিম চৰ্চা অব্যাহত থাকিব এইটো